করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন, এমন প্রতিবাদ্যকে সঙ্গে নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চর রমণী মোহন ইউনিয়নের ডাক্তার আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে মৎস্যজীবী জেলেদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন সদর উপজেলা মৎস্য বিভাগ। খেলার মধ্যে মহিলাদের নিয়ে বালিশ, চেয়ার, পুরুষদের নিয়ে কাবাডি ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলে মৎস্যজীবী ও তাদের পরিবারের লোকজন, জেলে সমিতি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারওয়ার জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ আবু তাহের, আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।